মাত্র 67 টাকা নিয়ে শুরু করে এখন 32টি কারখানা এবং 8500 কোটি টাকার মালিক। বলছি নোমান গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের কথা। সালটা 1950। সওদাগর মোহাম্মদ ইসমাইল ও গৃহিণী আঞ্জুমান আরার দুই কন্যার পর ঘর আলোকিত করে জন্ম হয় নুরুল ইসলামের। দুই কন্যার পর পুত্র সন্তান হিসেবে তার শৈশব ছিল আদরের। নুরুল ইসলামের জন্মের পর তাদের পরিবারে আসে আরও তিন কন্যা। পাঁচ বোন সহ সব মিলে ছয় ভাই বোনের অভাবের সংসার। নুরুল ইসলামের বয়স যখন মাত্র 5 বছর তখন তার বাবা ব্রেন স্ট্রোক করে মারা যান। পারিবারিক কিছু জমির ফসল ছাড়া আয়ের তেমন কোনো উৎসই ছিল না। একমাত্র পুত্র সন্তান হিসেবে যতটা আদরে কেটেছিল তার প্রথম 5 বছর ততটাই অনাদর অবহেলায় কেটেছে তার স্কুল জীবন। পিতৃহারা সংসারের অভাবই নুরুল ইসলামকে বাড়ি ছাড়তে বাধ্য করে। 1968 সালে ম্যাট্রিক পরীক্ষা দিয়েই সংসারের হাল ধরতে চলে আসতে হয় তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক রাজধানী ঢাকায়। মফস্বল থেকে ঢাকায় এসেছিলেন ভাগ্যের চাকা ঘুরাতে। চাকরি নিয়েছিলেন একটি টেক্সটাইল মিলে। বছর না ঘুরতেই পাল্টালেন তিনটি কর্মস্থল। হঠাৎ একদিন সিদ্ধান্ত নিলেন আর চাকরি নয়, ছুটে গেলেন ইসলামপুরে কাপড়ের বাজারে। পকেটে মাত্র 67 টাকা নিয়ে ঘোরাঘুরি করলেন কয়েকদিন। শুরু হলো নতুন পথ চলা। ফ্যাক্টরি থেকে কাপড় কিনে বিক্রি করতে লাগলেন ইসলামপুরের খোলা বাজারে। দিনের একবেলা টঙ্গী তেজগাঁওয়ের বেসিক এলাকা, তো আরেকবেলা ইসলামপুর কিংবা নারায়ণগঞ্জের কাপড়ের বাজার। সোজা কথাই ফ্লাইং বিজনেস, আরও সহজভাবে বলতে গেলে হকার। এর মধ্যে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে ফিরে যান নিজ গ্রামে। 1970 সালে শুরু করেন দাম্পত্য জীবন। বিয়ের পর মনোযোগ আরও বাড়িয়ে দেন ব্যবসায়ে। স্বামীর বড় হওয়ার স্বপ্ন বাস্তবায়নে বড় অনুপ্রেরণা ছিল তার স্ত্রী। মিল মালিক ও ব্যবসায়ীদের মধ্যে তৈরি করেন আস্থা ও বিশ্বাস, জমে ওঠে ব্যবসা। এক পর্যায়ে বাইরে থেকে সুতা কিনে ভাড়া মিলে কাপড় তৈরি শুরু করলেন। এক মিলে কাপড় তৈরি, এক মিলে ডাইং, আর এক মিলে ফিনিশিং। তারপর সে কাপড় ইসলামপুর ও নারায়ণগঞ্জে বিক্রি। এতদিন মিল থেকে পাইকারি কিনতেন, এবার নিজেই শুরু করলেন পাইকারি বিক্রি। কিছুদিনের মধ্যে কয়েকটি মিলের সোল এজেন্টশিপও জোগাড় করলেন। এবার নামলেন আমদানি ব্যবসায়। বিদেশ থেকে ডাইস কেমিক্যাল, নাইলন ও পলিস্টার সুতা আমদানি করে তা পাইকারি বিক্রি। এভাবেই কেটে গেল এক দশক। এরপর 1980 সালে টঙ্গী বিসিকে একটি ওয়েব নিটিং মেশিনের টেন্ডার দিল অগ্রণী ব্যাংক। কাপড়ের ব্যবসা করতে করতে ততদিনে কাপড়ের মিলের ব্যাপারে অভিজ্ঞ হয়ে উঠেছেন। সাহস করে মেশিনটি কিনে নিলেন আর সেই ওয়েব নিটিং মেশিন দিয়েই স্থাপন করলেন জাল, নেট ও জার্সি ফেব্রিক্স উৎপাদনের প্রতিষ্ঠান আর্টেক্স। আর্টেক্সে থেমে যায়নি নুরুল ইসলামের স্বপ্ন। একদিকে ব্যবসা, অন্যদিকে মিলে কাপড় উৎপাদন। সততা ও নিষ্ঠার মাধ্যমে আস্থা বিশ্বাস গড়ে তুললেন শিল্প মালিক ও ব্যবসায়ীদের মধ্যে। ঠিক 2 বছর পর 1983 সালে স্থাপন করলেন মরিয়ম নামের নতুন মিল। বিদেশ থেকে আমদানি করলেন একের পর এক ওয়েব নিটিং মেশিন, কাপড় উৎপাদনে আনলেন বৈচিত্র্য ও ভিন্নতা। বিস্তৃতি পেতে লাগলো ব্যবসা, যোগ হতে লাগলো সাফল্যের পালক। 4 বছর পর 1987 সালে স্থাপন করেন ডাইং ফিনিশিং। 1992 সালে নরসিংদীতে তালহা এবং 1996 সালে টঙ্গীতে স্থাপন করেন ইসমাইল স্পিনিং মিল। এরপর 1998 সাল বাংলাদেশের টেক্সটাইল খাতের ইতিহাসে এক স্মরণীয় বছর। টঙ্গীর পাগাড় এলাকায় নোমান গ্রুপ প্রতিষ্ঠা করে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ স্বনির্ভর হোম টেক্সটাইল জাবের অ্যান্ড জুবাইর ফেব্রিক্স লিমিটেড। এরই ধারাবাহিকতায় নরসিংদী, গাজীপুর ও ময়মনসিংহে মোট 32টি মিল স্থাপন করেন, যার অধিকাংশই রয়েছে নরসিংদীতে। রপ্তানি করেন বিশ্বের 6 মহাদেশে। বিশ্বের 60টিরও অধিক দেশে বিস্তৃত তার ব্যবসায়িক নেটওয়ার্ক। সেসব দেশে বিশ্বের টপ ব্র্যান্ডগুলোর পণ্য সরবরাহ করে নোমান গ্রুপ। নোমান গ্রুপের টপ ক্রেতাদের মধ্যে রয়েছে নাইকি, ডিজনি, আমেরিকান ইগল, বেস্ট সেলার ওয়ালমার্ট, লেভিস, টার্গেট, টম টেইলর, H&M, জি স্টারের মতো বিখ্যাত সব বায়ার। 2006 সাল থেকে তিনি ও 2011 সাল থেকে তার স্ত্রী ও 2 সন্তানরা পাচ্ছেন কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন বা CIP-র মর্যাদা। দেশে টেক্সটাইল ও গার্মেন্টস ফ্যাক্টরি মানেই আলো ও অন্ধকারের যৌথ বসতি। যে খাত বাংলাদেশের অর্থনীতিকে পরিপুষ্ট করছে প্রতিনিয়ত, সেই খাতেই বর্তমান শ্রমিক বঞ্চনা, অবিরাম শ্রমিকদের অসন্তোষ। কিন্তু আশ্চর্য ব্যতিক্রম নোমান গ্রুপ। শ্রমিক বান্ধব হিসেবে পরিচিত নোমান গ্রুপে কর্মরত আছে 50,000 শ্রমিক। এই নোমান গ্রুপই বাংলাদেশের তৃতীয় বৃহত্তম চাকরিদাতা প্রতিষ্ঠান। পারিবারিকভাবে তিনি 5 সন্তানের জনক।
চার ছেলে ও এক মেয়ের মধ্যে মেয়েটি বড়। বর্তমানে সবাই নোমান গ্রুপের পরিচালক হিসেবে দেখাশোনা করছেন বিভিন্ন প্রতিষ্ঠান। সমাজসেবার উদ্দেশ্যে পিতামাতার নামে 1998 সালে প্রতিষ্ঠা করেছেন ইসমাইল আঞ্জুমান আরা ওয়েলফেয়ার ট্রাস্ট। শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান এ তিনটি খাতে কাজ করে এ ট্রাস্ট। আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটির অন্যতম দাতা ও সদস্য নুরুল ইসলাম। এছাড়াও তিনি অসংখ্য স্কুল, কলেজ এবং হাসপাতাল তৈরি করেছেন, যেখানে গরিব দুঃখীদের জন্য ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। এমনই আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন।